আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ কোরবানি দিতে সাকিব খানের কাছে টাকা চাইলেন অপু বিশ্বাস চরুণ নি সব বিস্তারিত নিউজ থেকে দু সালে ইসলামী শরীয়ত মেনে মুসলমান ধর্মাবলম্বী চিত্রনায়ক সাকিব খানকে বিয়ে করেছিলেন হিন্দু ধর্মাবলম্বী উপবিশ্বাস বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নিজেকে তিনি মুসলমান হিসেবে দাবিও করেন কিন্তু সাকিবের সঙ্গে ডিভোর্সের পর আবার পুরনো ধর্মে ফিরে যান নায়িকা সেই অপৈ কিনা আসন্ন ঈদুল আজহায় পশু কোরবানি করার জন্য সাবেক স্বামী সাকিব খানের কাছে টাকা চেয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র এমন দাবি তুলেছেন এই খবর প্রকাশ হতেই সোরগোল গেছে মিডিয়া параয় অনেকে প্রশ্ন তুলছেন ডিভোর্সের পর নির্ধর্মে ফিরে গিয়ে অপু এখন কিভাবে ঈদের আজায় পশু কুরবানি করতে চান এবং তার জন্য সাবেক স্বামীর কাছে টাকা চাইতে পারেন যেখানে তিনি নিজেই বলেছিলেন সাকিব তাকে কাগজে কলমে মুসলিম করেনি তিনি অপু বিশ্বাস হিন্দু ধর্মে নাকেই তার একমাত্র পরিচয় ধর্মনিয় অপুর এমন দৈত আচরণের হতবাক তার ভক্তরাও কিন্তু এই ব্যাপারে সাকিব খান কি বলছেন সাবেক স্ত্রীর টাকা চাওয়ার সত্যতা জানিয়ে ঢালিউড কিং বলেন এসব নিয়ে কোনো কথা বলতে চাই না এগুলো একেবারেই ব্যক্তিগত ব্যাপার আমি শুধু বলতে চাই করোনার কারণে দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে আমি এখন খুব বিরক্ত তাই ছেলে জয়কে নিয়ে কোরবানির ঈদে আনন্দ উপভোগ করতে চাই আশা করি ঈদের সময় জয় আমার কাছেই থাকবে উল্লেখ্য দাম্পত্য জীবনের আট বছর মাথায় দু হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্ম দেন উপবিশ্বাস তারপর আর নিজেকে সামনে রাখতে পারেননি নায়িকা দু হাজার সালের মাঝামাঝি সময় দেশে ফিরে ছোট্ট জয়কে কোলে নিয়ে একটি বেসরকারি টিভি লাইভ অনুষ্ঠানে হাজির হন অপু সেখানে কেঁদে কেঁদে ফাঁস করেন সাকিব খানের সঙ্গে তার বিয়ে সহ লুকিয়ে রাখা অনেক খবর এতে ক্ষিপ্ত হয়ে যান সাকিব একাধিক অভিযোগ এনে বাইশে নভেম্বর তিনি অপুকে তালাকে নোটিশ পাঠান আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ